প্রতীক ও সুশাসন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার বামুটিয়া আরটি ব্লকের অন্তর্গত নতুন নগর স্কুলে বিশেষ প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রশাসনিক এই শিবিরে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধাকে সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক এই শিবিরের উদ্দেশ্য এবং প্রতীক ও সুশাসন কর্মসূচিকে নিয়ে মতামত রাখেন বিধায়ক দিলীপ দাস। উল্লেখ্য, প্রতীক ও সুশাসন কর্মসূচিকে রাজ্যের সকল অংশের জনগণকে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে এরকম শিবির। আমাদের যে সরকার ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেওয়া, যার জন্য যে বিভিন্ন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে মানুষগুলো ঘুরে তাতে তারা হয়রানি হয়, টাকা পয়সা খরচা হয়, সেই হিসাবে আমাদের সরকার এবং ভারত সরকারের এটা পরিকল্পনা যে মানুষের কাছে আমরা প্রশাসন থেকে নিয়ে যাব। সেই উদ্দেশ্যে আজকে ব্লক থেকে লোকজন এসেছে বিভিন্ন ডিপার্টমেন্টে। আপনারা এখানে দেখছেন এআরডিডি আছে, এগ্রিকালচার আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, সমাজকল্যাণ আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ভেতরে ডিডাব্লিউএস আছে, এরকম সব ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের সাথে মানুষের প্রাত্যহিক যোগাযোগ। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা এসেছেন এবং ব্লকে ভিতর থেকে পিআরটিসি, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, তারপরে এসসি ওবিসি সার্টিফিকেট ক্যাম্প করে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কাজেই যাতে মানুষ সব পায়, আমাদের সব পঞ্চায়েতের প্রধানরা আছে, আমাদের ভলান্টিয়ার তারা আছে, সুতরাং সবাই মিলে এখানে যাতে সেই তাদের প্রতিটি জিনিস যাতে আমরা তারা এখানে থেকে পেয়ে যেতে পারে তার জন্য প্রচুর প্রচার হয়েছে। আমি নিজেও হোয়াটসঅ্যাপে বা আমাদের যে সাংগঠনিক মিটিং সেখানে বলে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এসেছে, 11টায় শুরু হয়েছে, তার আগে থেকে লোকজন আসা শুরু করেছে। তো আমাদের যে সরকারে সুশাসন যেটা বলি, যেখানে দুর্নীতিমুক্ত এবং মানুষকে হয়রানি ছাড়া যেভাবে মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, তার জন্য আজকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পটা করা হয়েছে। কতদিনটা লাগবে, মানে আজকেই গালি একদিনই? আজকেই একদিনে, এরপরেও আমাদের যদি লাগে আমরা রিপিট অন্য জায়গায়, যেমন কালকে না 6 তারিখে হবে আমাদের আরো দুটো পঞ্চায়েত নিয়ে, অনঙ্গনগর সিঙ্গারবি, আজকে এখানে 3টা পঞ্চায়েত আছে, নতুন নগর, দিঘালিয়া আর কটুনগর, আর 6 তারিখে হবে ওইখানটায়।